সমাজতন্ত্রের পতাকার সাথে ঐক্যবদ্ধ হয়ে সবাইকে কাজ করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ বাকশালের নেতারা। শনিবার সকালে জাতীয় প্রেস ক্লাবে বাকশালের 39তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় এ আহ্বান জানান সংগঠনের নেতারা। এ সময় তারা বলেন, মুক্তবাজার অর্থনীতির দাপটে আজ দেশের শিল্প কারখানা, ব্যাংক, বিমা, বেসরকারিকরণ অব্যাহত রয়েছে, ফলে দেশে হাতে গোনা কিছু লোক সম্পদের পাহাড় গড়ছে। আব্দুল ওয়াদুদের সঞ্চালনায় আলোচনা সভায় মূল প্রবন্ধ পাঠ করেন বাকশালের নেতা কামরুদ্দিন হীরা। প্রধান আলোচক হিসেবে বক্তৃতা করেন দেলোয়ার সভাপতি মাহবুব আলম।